এরপর প্রশ্ন হলো বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যাবে কিনা। বিয়ের উদ্দেশ্যে প্রেম করা আর কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা সমান, বুঝতে পারছেন? কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা বুঝেন, আর একজনের গরু আপনি চুরি করে নিয়ে আসছেন, উদ্দেশ্য কি? কোরবানি করবেন। উদ্দেশ্যটা ভালো না খারাপ? ভালো, উদ্দেশ্যটা খুবই ভালো। আপনি কোরবানির উদ্দেশ্যে আর একজনের গরু চুরি করে নিয়ে আসলেন, অথবা আরেকটা এক্সাম্পল নেন, কোরবানির উদ্দেশ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে একটা কুকুর জবাই করে দিলেন, কি বলেন? উদ্দেশ্য ভালো, পদ্ধতিটাও ভালো, কিন্তু অজায়গায় করলেন, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। ঠিক একইভাবে বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে সওয়াব হবে না, বরং গুনাহ হবে। হ্যাঁ, এটা ঠিক, এই বাটপাড়ির এই সময়ে, প্রতারণার এই সময়ে বেশিরভাগ তথাকথিত বিবাহ বহির্ভূত সম্পর্ককারী হারামে লিপ্ত পাপিষ্টরা, জেনাকারেরা মেয়েদের সাথে প্রতারণা করে, মেয়েরাও অনেক সময় ছেলেদের সাথে প্রতারণা করে, বিয়ের লোপটোপ দেয়, এগুলো সব মিশা কথা। ওর ধান্দা হলো বাটপাড়ি, অবৈধ সম্পর্ক করে তার সুবিধা হাসিল করা হলো ধান্দা। বেশিরভাগই এই বেইমানি বাটপাড়ি হয় এই জগতে, ঠিক না? বেঠিক, কারণ জগৎটা তো হারাম, অতএব ওই হারামে আরাম নাই তো, দুই নম্বরে ছাড়া কিচ্ছু নেই। সেখানে কেউ যদি পাক্কা নিয়ত করে, না আমি দুই নম্বরই করে ছেড়ে যাব না, তার বিয়েই করব, এবং সত্যি সত্যি সে বিয়েই করলো, তাহলে এ হলো বাটপাড়দের মধ্যে ছোট বাটপাড়, খারাপ মানুষদের মধ্যে তুলনামূলক কম খারাপ, এটাও খারাপ, কারণ সে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে, এটা কি হালাল না হারাম? আপনি কোনো মেয়েকে বিয়ে করবেন, আপনি জানেন মেয়েটা ভালো, সব দিক থেকে ভালো, আপনি বিয়ের জন্য নিজেকে উপযুক্ত করবেন, পয়সা কড়ি কামাবেন, মোহরের টাকা জোগাবেন, এরপরে বাপকে পাঠায়, বড় ভাইকে পাঠায় প্রস্তাব দেওয়া হবেন, এটা হলো বিয়ে করার নিয়ম। যদি কোনো কারণে মনে হয় না বাপ ভাই রাজি না, এখন ব্যাটে বলে হচ্ছে না, তো বাদ দেন, এর চাইতে কত ভালো মেয়ে দুনিয়াতে আসবে। যৌবনের সময়টা ভাইয়েরা আমার এমন একটা সময়, ইবলিস এই সময়টাতে আপনাদের যুবক ভাইদের মাথা সবচেয়ে বেশি নষ্ট করে, বলে কি যে এইটা যদি হাতছাড়া হয়ে যায় তোর জীবন শেষ বেটা, তুই কপাল পোড়া বেটা, এটা হাতছাড়া হলে কিচ্ছু না। আল্লাহর কসম, শয়তান মিথ্যুক, আপনাকে শয়তান মিথ্যা কথা বলছে, আপনাকে ধ্বংস করার জন্য, আপনাকে জেনার পথে নেওয়ার জন্য, বেঈমান করার জন্য, আপনার চরিত্রকে নষ্ট করার জন্য, কালিমা যুক্ত করার জন্য, হারাম রিলেশনে জড়ানোর জন্য শয়তান আপনাকে বলে এইটাকে না পাইলে তোর জীবন পুরাই মিশা হয়ে যাবে, কিচ্ছু মিশা হবে না, এর চাইতে হাজার গুণ বহু যোগ্য মেয়ে আসবে ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক, এই ঠিক, এই কথাটা বুঝতে একটু সময় লাগবে, দুই চারটা বাচ্চা কাচ্চার বাপ মা হয়ে গেলে এরপরে বুঝবেন, আগে যা করছেন সব পাগলামি ছাগলামি ছাড়া আর কিচ্ছু না, এটা বোঝার জন্য সময় লাগবে। এই জন্য নিজের বুঝে না আসলেও আল্লাহর কথার উপরে কনফিডেন্ট রাখেন, বিশ্বাস রাখেন, ইমান রাখেন। আল্লাহ বলেছেন হারামে আপনার জন্য আরাম নাই, আল্লাহ আপনার জন্য হারামে আরাম রাখেন নাই, অতএব সেটাকে না করেন, শয়তান আপনাকে মিথ্যা ওয়াদা করে, মিথ্যা ওয়াদা করে। যারা হারাম খোর বা হারাম কাজ করে তাদেরকে শয়তান কিন্তু ফুসলায়, ফুসলা, এই কাজটা করলে তোমার বিরাট লাভ হয়ে যাবে, একটা সময় সে বুঝতে পারে না আমি আসলে লাভের চাইতে লস বেশি করছি। এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করে যত সম্পর্ক হয়, মনে হয় যে কপত কপতি অবৈধ সম্পর্ককারী জেনাকাররা একজন আরেকজনকে পাইলে মনে হয় সুখের সাগরে ভাসবে, বিয়ে করতে দেরি নাই এরপরেই তাদের ঝগড়া ঝাঁটি এবং সংসার ভাঙা শুরু হয়, ঠিক না? বেঠিক, বিবাহ বহির্ভূত প্রেম যেটা হয়, অবৈধ ভালোবাসা যেটা হয়, এই ভালোবাসাটা হলো অলওয়েজ মেড ইন চায়না, এটা হলো সবসময় কি মেড ইন চায়না, আর বিবাহের পর যে ভালোবাসা হয় এটা মেড ইন জাপান, মেড ইন জাপান না বলি বলতে পারি মেড ইন মদিনা, মেড ইন মক্কাতুল মুকাররমা, মেড বাই কোরআন এবং সুন্নাহ। এটাতেও অশান্তি হয় না তা না হয়, কিন্তু তুলনামূলকভাবে ওইটার সাথে এটাকে যখন কম্পেয়ার করবেন দেখবেন যে এখানে অশান্তির পরিমাণ ওইটার তুলনায় হাজারো গুণ লাখ গুণ কম, ঠিক না? ঠিক, যুবক ভাইয়েরা, আমি সব সময় সব জায়গায় এই প্রসঙ্গে কথা আসলেই বলি, ওই মুরব্বী চাচাদেরকে জিজ্ঞেস করেন চাচিদের সাথে সম্পর্ক কত গাঢ়, আপনারা কত মহব্বত ভালোবাসা আপনাদের উত্তরায়, কত প্রেম প্রীতি করেন, চিঠি দেন, মেসেজ লেখেন, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মোবাইলে, ফোনে ইটিস পিটিস কত কিছু করেন, ভালোবাসা আপনাদের উত্তরায় বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেন, কিন্তু এরপরেও দেখা যায় বিয়ের ছয় মাস যেতে না যেতে বিয়ে ভেঙে যায়,
ওই যে মেড ইন চায়না ঠিক না। আর মুরব্বীদের যে ভালোবাসা ছিল, যা দেখেন সারাদিন চাচি কাজ করছে, চাচা খেতে কাজ করছে, একটু দেখাও পায় না, একটু কথা বলার সুযোগও পায় না, কথা বললেও দোষ মনে করতো মুরব্বীরা, কোনো চান্সই পায় নাই, ওই রাত্রে শোয়ার সময়টা দেখা হয়েছে। কিন্তু 60 বছর 50 বছরের বৈবাহিক সম্পর্ক এখনো ওই বুড়িরে ছাড়া বুড়া, বুড়ারে ছাড়া বুড়ি, চাচারে ছাড়া চাচি, চাচিরে ছাড়া চাচা বাসে না, ঠিক না ভাই? ঠিক। তাদের ভালোবাসা অরিজিন না আপনাদের এই যুবকদের, আজকালকার যুবকদের ভালোবাসা অরিজিন তাদেরটা বেশি অরিজিনাল না, খাঁটি না? এখনো সব বেজাল। আর 2 নম্বর শয়তান মিথ্যুক, সে আপনাকে বলে না এই মেয়ের সাথে বিয়ে না করলে তোমার জীবন শেষ হয়ে যাবে। আপনি বলবেন ডাহা মিথ্যা কথা বলতেছিস তুই, কিচ্ছু হবে না, ওর মতো কত মেয়ে আসবে যাবে, আমি নিজেকে গড়ি এবং সৎ পথে চলি। আমি সবসময় বলি সফট ড্রিঙ্কসের ঢাকনা যদি খুলে ফেলান জাঁচটা চলে যায়, এরপরে কিন্তু আর ওটা খায়া স্বাদ নেয়, ঠিক না ভাই? ঠিক। যারা যৌবনকালকে নষ্ট করে ফেলেন এই সমস্ত অবৈধ ভালোবাসায়, হারাম সম্পর্কে, তারা যখন বিবাহ শাদী করেন ওইটা জাঁজের মতো আবেগটা শেষ হয়ে যায়, একবার ইউজ হয়ে গেছে, এরপর আর আবেগ আর কাজ করে না, পুঁজিতে টান পড়ে। আর যারা আটকায় রাখেন আমি হারামে যাব না, আমার জীবনে একজন জীবন সঙ্গিনী আসবে, অপেক্ষা করি তার জন্য, সমস্ত ভালোবাসা তাকে উজাড় করে দিব, অপেক্ষা করেন, ইনশাআল্লাহ ভালোবাসা দেখবেন যে মেড ইন জাপানের মতো। আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যুবকদেরকে নষ্ট করার জন্য এই সমস্ত কথা বলে, অনেকে বলে প্রেম পবিত্র জিনিস, শুনছেন না? শুনেন নাই? ইবলিস ইবলিসি করার জন্য কিছু হাদিস বানাইছে, কারণ জানে আপনি মুসলমানের সন্তান, আপনি কোরআন হাদিসের বাইরে চলতে আপনার বিবেকে বাঁধবে, আপনার মধ্যে দ্বিধা আসবে, এই জন্য শয়তানের দোসররা দ্বিধাহীন কাছে আসার গল্প আপনাকে শুনাইতে বলবে, যে হারামের পথে আপনি আসেন, দ্বিধা আছে, সংশয় আছে ইসলামের কারণে, আপনি মুসলমান, সেই জন্য এই দ্বিধা সংশয় দূর করে আপনি হারামে লিপ্ত হয়ে যান, আপনার মধ্যে লাজ লজ্জা চলে যাক, এটা তারা চায়, তারা আপনার শত্রু, এই জন্য তারা অনেক মিথ্যা হাদিস বানায়, বলে যে প্রেম পবিত্র জিনিস। আরে ভাই, প্রেম মানে যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় তাহলে এর চাইতে নোংরা জিনিস আর আল্লাহর জমিনে দ্বিতীয়টা নেই। আপনি এটাকে যত পবিত্র বলতেছেন আল্লাহর কাছে এটা ততই নোংরা, তার চেয়ে নোংরা। আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে এই ভয়াবহ ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কঠিন কঠিন ভাই, বাঁচা কঠিন, চতুর্দিক থেকে হারামের হাতছানি আসছে, বাঁচা কঠিন, কিন্তু আপনি নিজে আগে বুঝতে হবে আপনি কি হারামের পথে যাবেন না হালালের পথে যাবেন। সমস্ত যুবকরা বা বেশিরভাগ যুবকরা নিজের চরিত্রের মধ্যে কালিমা লাগাই ফেলছে। আপনি একজন যুবক হন যে আমার চরিত্রে আমি কালিমা লাগাবো না, আমি ধরে রাখবো হালালের জন্য অপেক্ষা করবো। সাবন্না সাফি আইবাদাতিল্লাহ, আল্লাহর আরশের নিচে 7 শ্রেণী মানুষ যারা ছায়া পাবে তাদের মধ্যে 2 শ্রেণী ডাবল আইটেম যুবকদের জন্য। তার একটা হলো যেই যুবক তার তারুণ্যে যৌবনকালে পাপ করে নাই, আল্লাহর ইবাদত করেছে। আরেকটা হলো যৌবনকালে কোনো সুন্দরী মেয়ে তাকে হারামের অফার করেছে, সে আল্লাহর ভয়ে সে অফারকে ডিনাই করার মতো সৎসাহস রাখতে পেরেছে। এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আরশের নিচে ছায়া দিবেন। যুবক ভাইরা, এত সুযোগ আল্লাহ তালা রেখেছেন শুধুমাত্র এই চ্যালেঞ্জিং কাজটা করার জন্য। যুবকদের অবস্থা হলো নতুন গাড়ির মতো, ব্রেক দিবেন সাথে সাথে দাঁড়ায় যাবে গাড়ি। আর মুরব্বীদের উপমা হলো পুরান গাড়ির মতো, ব্রেক দিলেও 2 হাত দূরে যায় তারপর থামবে, বুঝতে পেরেছেন? যুবকরা যদি চায় যে আমি এখন এই জায়গায় স্টপ করে ফেলবো, দাঁড়াবো আর সামনে আগাবো না, কোনো মেয়ের সাথে হারাম রিলেশন ছিল ছিল অতীত, নাম্বার ডিলেট করে ব্লক করে চিরকালের জন্য ভুলে যাব, কখনো আল্লাহ কপাল লেখা থাকলে সে ভালো হলে বিয়ে করে আনবো, আর নসিবে না থাকলে বিয়ে হয়ে গেলে যাক কতটা আসবে, শয়তানের ফাঁদে পা দেব না, এরকম যদি ফুল স্টপ করে ফেলতে চায় যুবকরা চাইলে সম্ভব, কারণ আল্লাহ তাআলা এটা নতুন গায়ের মতো হার্ড ব্রেক তাদেরকে দিয়েছেন। মুরব্বীরা চাইলেও পারে না, ব্রেক দিলেও আরও কিছু দূর চলে যায়। এই জন্য যুবকদের জন্য এত অফার আল্লাহ তাআলা দিয়েছেন, কারণ তাদের জন্য কাজটা সহজ। চেষ্টা করা যেন যুবক ভাইরা ইনশাআল্লাহ। অতএব বিয়ের নিয়তে প্রেম আর কোরবানের নিয়তে গরু চুরি প্রায় এক। আল্লাহ তালা আমাদেরকে এই নেক্সট সুরে তো ধোকা, এটা বলো নেক্সট সুরে তো ধোকা, শয়তান বলে তোমার উদ্দেশ্য তো খারাপ না, তুমি তো বিয়ে করার নিয়ত করছো, তুমি তো ইটিশ পিটিশ করে বদমাইশি করার নিয়ত করো নাই, অতএব তোমার জন্য এটা হালাল হবে। এটা ইবলিসে আপনাকে বুঝাবে, ইবলিসে বলবেন যে হালাল হবে তখন যখন আমার সাথে তার ইজাব কবুল হয়ে যাবে, আগ্ধ হয়ে যাবে, 2 সাক্ষীর সামনে বিবাহ পড়ানো হয়ে যাবে, এরপর থেকে সে আমার জন্য হালাল, তার আগ পর্যন্ত হালাল নেই। বিয়ের আগের ইটিশ পিটিশ ইসলাম জায়েজ করে নাই। এই যে মুরব্বী চাচারা যাদের কথা বললাম, তাদের ভালোবাসা আমাদের যুবকদের চাইতে অনেক শক্ত এবং রিয়েল ভালোবাসা, এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো দ্বিমত আছে, দ্বিমত করার কোনো সুযোগ আছে? আজকালকার ভালোবাসার চাইতে চাচাদের মুরব্বীদের ভালোবাসা অনেক স্ট্রং, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কয়টা বিয়ে ভাঙছে তখন খবর নিয়ে দেখেন,
চাচি এখনো চাচার চাচা বাসে না, কি পাগল! পরকীয়ার কথা তাদের মাথায়ও আসে না, এত ভালোবাসাবাস। বাসায় খাবারও ছিল না, হয়তো চাচি চাচা সারা বছর একটা শাড়িও দিতে পারে নাই, তারপরও ভালোবাসা এত পগাড়ো। আর আপনি সারাদিন চাইনিজ নিয়ে খাওয়ান, বাদাম খাওয়াইতে খাওয়াইতে ফকির হয়ে গেছে, তারপরেও টিকে না, ঠিক না বেঠিক? আর ওই মেয়েটা শাস্তে 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 নিজের মানে শরীরের উপরে ময়দার স্তর ফেলাই দিছে, তারপরেও টিকে না, আপনার মন পায় না, ঠিক না বেঠিক? কারণ হচ্ছে মেড ইন চায়না। তো দুই নম্বর জিনিস, তো বিয়ের আগে যত সম্পর্ক আছে এগুলো সবগুলো মেড ইন চায়না, এগুলো টিকে না। এইগুলোর ট্রেনিং যারা আপনাদেরকে দেয়, দেখবেন পাঁচ নম্বর বিয়ে হয়েছে, কয়দিন আগে এটা শুনলাম পত্রিকায় লেখছে যে পঞ্চম বিবাহ হলো তার, বিয়ে কয়দিন পর পর ভাঙে কি স্বাদের চোটে? তাইলে আপনাদের রিয়েল ভালোবাসা চান, জীবনের তরে হারাম রিলেশনকে না করে দেন যুবক, আমি হালালের জন্য অপেক্ষা করব। হিম্মত করা যাবে না ইনশাল্লাহ? যদি হালালের জন্য অপেক্ষা করেন, একজন সৎ জীবন সঙ্গিনী জীবনে খুঁজে নিতে পারেন। রিয়েল ভালোবাসা কাকে বলে, কত প্রকার, কি কি, সেটা আপনি পাবেন। ওই প্রেমটা পবিত্র হবে যেটা বিবাহের পর হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখার থাকার তৌফিক দান করুন।